জাতীয় স্তরে আলপনা অঙ্কন প্রতিযোগিতায় কালনা কলা সঙ্গম আর্ট স্কুলের একসাথে 21 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাগ লাগিয়ে দিল। কালনার কলা সঙ্গম অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কালনার পুরাতন বাসস্ট্যান্ড কর্মতীর্থ ছাদে আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হলো স্বাধীনতা সংগ্রামীদের চিত্র। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় এক ধাপ এগোলো কালনার এই অঙ্কন কেন্দ্রের ছাত্রছাত্রীরা। সরকারের দ্বারা একটা রঙ্গোলির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, তো আমাদের স্যারের সহযোগিতায় কলা সঙ্গম থেকে আমরা এখানে পার্টিসিপেট করেছি। কিন্তু আমরা কোনোদিনই এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, এইবারই প্রথম। তো খুব ভালো লাগলো, এখানে সবাইকে পুরস্কৃত করা হয়েছে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি রঙ্গোলি তৈরি করলো। এদিনের এই অনুষ্ঠানে 21 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আজকে প্রোগ্রামটা ছিল আমাদের যে কেন্দ্রীয় সরকারের রঙ্গোলি উৎসব আর কি, আলপনার উপরে দেশপ্রেমিক আর কি 75তম আর কি স্বাধীনতা আর কি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই প্রোগ্রামটা কেন্দ্রীয় সরকার, সেটা আমরা আমাদের স্কুল কলা সঙ্গম ওইখানকার ছেলেমেয়েরা সব অংশগ্রহণ করেছে। আজ কারা ছিলেন? আমাদের কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ মহাশয় ছিলেন, উনি এসেছিলেন, দেখলেন, আর খুবই আনন্দিত হয়েছে আমাদের স্কুলের ছেলে মেয়েদের কাজকর্ম দেখে, হাতের কাজ, শিল্পীর কাজ। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার সঙ্গম স্কুলের শিক্ষক শুভেন্দু রায় সহ কলা সঙ্গম অঙ্কন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, গত কয়েক বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে অঙ্কন শিখিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করে আসছেন। প্রত্যেকটি আলপনার মধ্য দিয়ে তাদের কাজ তারা ফুটিয়ে তুলেছেন বেশ ভালোভাবেই। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। ভালো প্রচেষ্টা, কারণ বাপ্পা তো গত কয়েক বছর ধরে করেই যাচ্ছে কলা সংগ্রামের নামে। যে মূলত আমাদের বাপ্পা আছে আর সঞ্জয় আছে, তারা তো অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রী তৈরি করে যাচ্ছে, এবং কতটা সফলতা পেয়েছে তা এই আলপনার মধ্য দিয়ে এক একটা ছবি যেটা তুলে ধরার চেষ্টা করছে দেখলেই বোঝা যায়। খুব ভালো উদ্যোগ, সহযোগিতা তো সবসময় আছে। সরকার কালনা পৌরসভা তো ধরুন কলা সঙ্গমকে একটা ঘরই দেওয়া আছে, যে ঘরে হচ্ছে মানে বাপ্পাকে দায়িত্ব দেওয়া আছে ছাত্রছাত্রী তৈরি করে। তো আমরা ঘরের জন্য কোনো রকম হচ্ছে যে পৌরসভা থেকে তার কাছ থেকে কোনো ভাড়াও নিই, এবং সব সম্পূর্ণটাই বলাই আছে যে বাপ্পা যত রকম শিক্ষা দেবার জন্য বাপ্পাকে যেটা অনুরোধও করা আছে যে কারো যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাকেও তৈরি করার জন্য। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।